বাইক রে ওনারশিপ রিভিউ করিবু এবে আমার পাখরে অছন্তি সুশান্ত ভাই সুশান্ত ভাই কেমতি কোন বাইক লাগুছি কোন্তু মু এই বাইকটা 2 মাস লানি আনিলেনি আচ্ছা 2 মাস ভিতরে এক্সপেরিয়েন্স কইছি বহুত ভালো এক্সপেরিয়েন্স ভালো মাইলেজ দেখোছি 30 রু 35 দেখোছি মাইলেজ 30 রু 35 কত মাস হবো আনছন্তি এই বাইকটা 2 মাস লা বাইক আনলে 2 মাস আর গুটে প্রবলেম আছে কোন কি তুমি যে তো নিউট্রাল করছো হ্যাঁ সে নিউট্রাল প্রবলেমটা রহুছি তার আউ কিছু না নিউট্রাল প্রবলেম নিউট্রালটা মানে শীঘ্র হওনি টাইট রহুছি ট তো মু কথা হইতে নাম সহিত কি কইলে তুমি নেক্সট ই হবো আমার সার্ভিসটা ফার্স্ট সার্ভিস তো ফার্স্ট সার্ভিস সরি গেলনি বোধ সেকেন্ড সার্ভিস কি কইলে তুমি ফার্স্ট সার্ভিস সুন্দর কিছু দেখা যাওতলা আচ্ছা এবে দেখালা তো তো কথা আমরা এই এইটি আগু গাসন ধরে আমার যে ফার্স্ট সার্ভিস কল তার কোন কত কস্ট পড়লা তার কস্ট পড়লা টোটালি 73 লিটার পাখা বেজে পড়ি গলা আচ্ছা টোটালি মতে 1800 টাকা পড়ি গলা 1800 ফার্স্ট সার্ভিস আচ্ছা যে 1800 টাকা পড়লা কোন কোন তুমি চেঞ্জ করলো ইঞ্জিন অয়েল চেঞ্জ করতিবো ইঞ্জিন অয়েল চেঞ্জ হলো আচ্ছা তারপরে আমি পুরো আগটা সেই কলে দেখিলে টোটালি আমার কোন ব্রেক অয়েলটা দেখিলে ব্রেক অয়েলটা জন্য থেকে ডিজেলটা হ্যাঁ ডিজেলটা সেটা দেখিলে সে পছটা দেখিলে আচ্ছা ওই ডিজটা টোটালি সেমানে ইয়ে কলে কোন অসুবিধা হয় যে কোন না কিছু মতে মানে ডিসি কিছু প্রবলেম হইছিল তোমার প্রবলেম নাই কিন্তু কাকল কোড়া সে মানে দেখিবে আচ্ছা আচ্ছা কিছু প্রবলেম ভারিও কি কোন ভারিও সে মানে চেক করলে আচ্ছা ওভারঅল ঠিক আছে গাড়ি আও গাড়ি এবে ঠিক ভালো আছে আচ্ছা তোমার ইয়ে ইঞ্জিন অয়েলটা কত নেলা প্রাইস কত আছে ইঞ্জিন অয়েলর ইঞ্জিন অয়েল প্রাইস আছে 16 টাকা আছে 16 টাকা না এটা কত লিটার ইঞ্জিন অয়েল আছে 1 লিটার না না 1.5 লিটার পাখে 1.5 লিটার পাখে আচ্ছা আচ্ছা যেহেতু 350 সিসি অধিক ইঞ্জিন অয়েলটা লাগিব তারপরে 350 সিসি টোটালি হচ্ছে তার 160 এই লাইটটা বন্ধ করতে হবে 160 সিসি হচ্ছে মু কিন্তু আজি যাই 160 আপনা আপন টপ স্পিড কত লাগিছন্তি মু লাগাইছি 100 যাইছে 100 যাইছে হ্যাঁ আচ্ছা 100 যে গলা গাড়ির কিছু ভাইব্রেশন কিছু না কিছু ভাইব্রেশন না পুরো আরামসে পুরো স্মুথ গলা স্মুথ গলা আপনি যদি হেলমেট ঠিক সে পিন্দি দেবে ঠিক সে বসি দেবে তাহলে কিছু অসুবিধা নেই আরামসে যাও কিন্তু পুরি যাওতলি সেই সময় গাটা লগাইছিল নহলে আউ এমতি আচ্ছা কিছু ববল ফবল হলে কি তো থরা থরি কিছু না কিছু কিছু আউ হেবেশন কিছু না বড়া গে আরামসে গলা আউ গাড়ি তো বহুত হালকা গাড়ি কিছু কি লাগে গাড়ি বি বহুত দেখি আপনা দেখি নিজে দেখি পড়তে গাড়ি বহুত ছোট আছে ছোট কারণ আমি যেটা হাইট আমার হ্যাঁ হ্যাঁ হাইট কম আছে এই গাটা আপনা আপনা বসলে গাড়ি রে দেখি হাইট অনুসারে গাটা রো দেখি দ দেখুন তো হাইট অনুসারে ভাইঙ্কর পুরা ঠিক আছে হাইট অনুসারে গাড়ি ঠিক আছে ভাইঙ্কর ইয়ার যে ট্যাঙ্কিটা কত লিটার ট্যাঙ্কি হচ্ছে এটা 12 লিটার ট্যাঙ্কি আচ্ছা 12 লিটার পেট্রোলটা ধরিব আদেরে আপন ট্যাঙ্কি ফুল করছন্তি পেট্রোল পকাইলে ওড়ে না ফুল করনা ট্যাঙ্কি গোটে থর ফুল করছিল 1250 পাখা গরে ফুল হই যেত যখন গাড়ি আনিছিল সেমানে 2 লিটার দিতে সবাই ফুল দিছিল দিব ট্যাঙ্কি ফুল করতে যে গাড়ি এভারেজ মাইলেজ কত দবো আপন তো কোজন ফার্স্ট সার্ভিস সর দিয়েছি সেকেন্ড সার্ভিস 30 রু 35 দেখো বা 70 রু 30 35 দেখো আচ্ছা সেকেন্ড সার্ভিস পর কইছেন কি 40 প্লাস দেখি গাড়ি 40 প্লাস আপন কত স্পিড রে লাগুছন্তি এবে নরমাল ইকোনমি কত 40 50 40 50 30 40 50 মার্কেট উপরে ভুবনেশ্বর পুরি তলে আপন এন্ট্রি করি যে এতে গহি রহুছি তাহলে আপন 30 40 30 40 গাড়ি 30 40 হলে ক্লজ অধিক ইউজ হইতো তাহলে তো মাইলেজ ড্রপ হবো না হ্যাঁ ড্রপ তারপর আপন যদি নুয়া রোড 200 ফুটে নুয়া রোড রে পলে ভুবনেশ্বর মু তো প্রায় নয় পলি যিবা আছে করে তো আপন যদি এপটে যিবা আছে করে ফাঁকা রোড পড়ছি আপন 40 50 রে আরাম সে যিবে কোটি ক্লজ হবে আচ্ছা হাইওয়ে এরিয়া রো মাইলেজ টেস্ট করতন্দি হাইওয়ে হাইওয়ে রে হাইওয়ে রে নামু টেস্ট করি হাইওয়ে টেস্ট করনন্দি তুমি টেস্ট করতে হাইওয়ে আউ বোধে এক দুই অধিক যাই পারে 35 কৌছন্তি 37 38 হই পারে তো মুকে টেস্ট করি কিন্তু মু এবে ওড়িশা বুলিয়ার আছি এই গাড়ি আচ্ছা এই গাড়ি নিয়ে কি কোয়াড কোয়াড টুর করছন্তি মু কেবল পুরি যাইছি ভুবনেশ্বর সরি কটক ভুবনেশ্বর টোটালি বুলুছি কটক বুলিছি আর পুরি যাইছি আর কোয়াড যাইনি আর ওটা কপিলাস মধ্যে যাইছিল এবে কপিলাস ঢেঙ্কানাল কটক দেখি যাইছিল তারপরে মু যাইনি কোয়াড কিন্তু মু এবে ভাসি যিবা পেই ফেব্রুয়ারি মাসে টু আচ্ছা মু জিবি আমার ওড়িশা টুর করি মু বহুত বাইকার সব যাওছন্তি তাঙ্কর সহ মু কথা হইছি ভাইঙ্কর বি ইউট্যুব চ্যানেল আছে মিস্টার সুকান্ত ওড়িয়া ওর এই চ্যানেলটা আছে আপনি দেখি দেও ভাইঙ্কর বড় বড় কন্টেন্ট আউছি
ଏହାର ଟର୍କ ହେଉଛି 27 ନ୍ୟୁଟନ୍ ପର୍ ମିଟର। ଏଇଟା ହେଉଛି 350 cc ଇଞ୍ଜିନ୍, ଦେଖନ୍ତୁ ରୟାଲ ଏନଫିଲ୍ଡ ହଣ୍ଡର 350। ଏହାର ଆଚ୍ଛା ଭାଇ, ଏହାର ସାଇଡ଼୍ ଷ୍ଟାଣ୍ଡ କଟ୍ ଅଫ୍ ସୁଇଚ୍ ତ ଥିବ? ଏହାର କ'ଣ ଠିକ୍ଠାକ୍ କାମ କରୁଛି ନା ନାହିଁ? ଏଇଟା ଏବେ ବାହାର କରିଲା, BS6ରେ ବାହାର କଲା, BS4ରେ ଆଗରୁ ବାହାର କରୁନଥିଲା? ଏଇଟା ଯୋଉ ଥିଲା ଏଇଟା ନ୍ୟୁଟ୍ରାଲ ଆପଣଙ୍କର ଥିବ ଯଦି ଷ୍ଟାର୍ଟ ହେଇଯିବ, ସାଇଡ଼୍ ଷ୍ଟାଣ୍ଡ ଥିଲେ। ଏଇଟାର ଫ୍ୟାସିଲିଟି ବି ଅଛି, ଏବେ ଯୋଉ ଆକ୍ସିଡେଣ୍ଟ ଫାକ୍ସିଡେଣ୍ଟ ହେଉଛି, ଷ୍ଟାଣ୍ଡ ମାରିକି ଯୋଉ ପଳାଉଛନ୍ତି ତାର ଆକ୍ସିଡେଣ୍ଟ ଫାକ୍ସିଡେଣ୍ଟ ହେଉଛି, ତାର ପାଇଁକି ଏଇଟା ବେନିଫିଟ ବହୁତ କରେ, ବହୁତ ଭଲ ବେନିଫିଟ। ତ ଏବେ ଆମେ କିଲୋମିଟର ଦେଖିଦେବା, ଗାଡ଼ି କେତେ ମାସ ହେଲା? ମୋର 2 ମାସ ହେଇଗଲାଣି। 2 ମାସରେ ଦେଖିବା କେତେ କିଲୋମିଟର ଚାଲିଛି ଗାଡ଼ି। ଏବେ ଦେଖନ୍ତୁ ଗାଡ଼ି ସେମି ଡିଜିଟାଲ, 2828 କିଲୋମିଟର ଚାଲିଲାଣି ଗାଡ଼ି, ଭଲ ରନିଙ୍ଗ ବି ଅଛି ଆଉ ଭଲ ରୟାଲ ଏନଫିଲ୍ଡ। ଆଚ୍ଛା ରୟାଲ ଏନଫିଲ୍ଡ ଇଏ ପ୍ରାଇସ୍ କେତେ ଆସିଲା, କଷ୍ଟ? ଆର ପ୍ରାଇସ୍ ଆସିଲା 197। 190 ଏକ୍ସ ରୁମ୍ ନା ଅନ୍ ରୋଡ଼? ନାଇଁ ଅନ୍ ରୋଡ଼ ଆସିଲା। ଅନ୍ ରୋଡ଼ ଏକ୍ସ ରୁମ୍ କେତେ ଆସିଥିଲା? ଏକ୍ସ ରୁମ୍ ଆସିଥିଲା 190 ଆସିଗଲା। 190। ଆଚ୍ଛା ଆଚ୍ଛା, ଯୋଉ ୟାର ଏକ୍ସଟ୍ରା ଆସେସରି କିଛି ଦେଇଥିଲେ କି? ଏକ୍ସଟ୍ରା କିଛି ଦେଇନି। ଆପଣ ଏକ୍ସଟ୍ରା କ'ଣ କ'ଣ ଲଗେଇଲେ? ଏକ୍ସଟ୍ରା ମୁଁ ଏଇଟା ଲଗେଇଲି, ଲେଗାଟା ଲଗେଇଲି। ଆଚ୍ଛା, ଆଉ ମୋତେ କହୁଥିଲେ ସିଟ୍ କଭର୍ଟା 1200 କହୁଥିଲେ, ମୁଁ ଲଗେଇଲି। ଏକ୍ସଟ୍ରା ହିସାବରେ ଏଇ ହେଲମେଟ୍ଟା ଦେଇଛନ୍ତି, ଏଇଟା ହେଲମେଟ୍ଟା ପୁଣି ମୁଁ ଚଲେଇ, ମାନେ ରୟାଲ ଏନଫିଲ୍ଡ ବାଲା ଦେଖୁ ଲେଖା ହେଇଛି ଯିଏ ପଛରେ ବସିବ ଏଇଟା। ଆଚ୍ଛା ଆଚ୍ଛା, ରାଇଡିଂ ପାଇଁ ଏଇଟା ନୁହଁ? ନାଇଁ ଏଇଟା ପଛରେ ବସିବା ପାଇଁ, ଆଉ କିଛି ବି ଦେଇନି। ଆଉ ଏଇଟା ଲଗେଇଛନ୍ତି? ଏଗୁଡ଼ା ମୁଁ ନିଜେ ଲଗେଇଛି, କିଛି ସେମାନେ କିଛି ଲଗେଇ ନାହାନ୍ତି। ଆଉ ଏଇଟା ଆଗଟା ବି ଲଗେଇଥିବେ? ଏଇଟା ଏଇଟା ମୁଁ ଲଗେଇଛି, ଏଇ ଭାଇଚର୍ଟା ଲଗେଇଛି, ଏଇଟା ଲଗେଇଛି, ସିଟ୍ କଭର୍ଟା ମୁଁ ନିଜେ ପକେଇଛି, ସିଟ୍ ପଛ ଏଇ ଯେଉଁ ଏଇଟା ମୁଁ ନିଜେ ପକେଇଛି, ତା ବାହାର ଆସି ପକେଇଲି। ଆଉ ସେମାନେ ଯେଉଁ ଆସେସରିଜ ମୋତେ କହିଲେ କି 14,000 ଏଇ ଜିନିଷକୁ, ମାନେ ଟୋଟାଲ ଏତିକି ଆସେସରି 14,000, ତିନି ଚାରିଟା 14,000 କହିଲେ। ବାପରେ, ଶୋରୁମ୍ ହେଲା ଯେତେବେଳେ କହିଲେ, ମୁଁ ସାଙ୍ଗ ଜଣେ କହିଲା ନାଇଁ ତୁ ସେଠି ପକାନି, ତୁ ବାହାର ଆସି ପକା। ତ ମୁଁ ବନ ଦୋକାନରେ ପକେଇଲି, ମୋର 7,000 ଭିତରେ ହେଇଗଲା ସବୁ। 14,000 ମାନେ 50%? ହଁ ବା, ଡବଲ କୁ। ବାପରେ, 50% ଅଫ୍ରେ ଆପଣ ପାଇଲେ ଆଫ୍ଟର ମାର୍କେଟ? ବଢ଼ିଆ, ହେଲମେଟ୍ଟା ପୁଣି ମୁଁ ଆଣିଲି, ହେଲମେଟ୍ଟା ବି ଭଲ ଆଣିଲେ। ତ ଗାଡ଼ି କିନ୍ତୁ ଓଭରଅଲ୍ କିନ୍ତୁ ବହୁତ ଭଲ ଲାଗୁଛି, 2 ମାସ ଭିତରେ ବହୁତ ଭଲ। ଆଉ କିଛି ପ୍ରୋବ୍ଲେମ୍ ହେଇଛି କି ଗାଡ଼ିର? କିଛି ଆଜି ଯାହା ବି ମୋତେ କିଛି ପ୍ରୋବ୍ଲେମ୍ ଦେଖେଇନି। ଆଉ କିନ୍ତୁ କହିଥିଲେ ମୋତେ କି ଯେତେବେଳେ ଆପଣ ଏଇ ଗାଡ଼ି ଚଲାଉଛନ୍ତି, ଆଚ୍ଛା, 2 ଲିଟର ତେଲ ସବୁବେଳେ, ହଁ ହଁ, ଯେହେତୁ ଏ ଫ୍ୟୁଏଲ୍ ଇଞ୍ଜେକ୍ଟେଡ଼, 2 ଲିଟର ତେଲ କମ୍ପଲସରି ରଖିବାକୁ ପଡ଼ିବ, ତ ତାକୁ ସାରିବ ନା? ତ ସେଥିଲାଗି ମୁଁ ଟିକେ ଯଦି ଗୋଟେ ଗାର କମିଯାଉ, ହଁ ହଁ, ଗୋଟେ ଗାର ନୁହଁ 2ଟା ଗାରରେ ଆପଣ ରଖିବେ। ତମର କେତେଟା ଆସୁଛି ଗାର, କେତେଟା ହେଉଛି ଫ୍ୟୁଏଲ୍ ଗାର? ଟୋଟାଲି 5ଟା ଆସୁଛି, 7ଟା ଆସୁଛି, ଟୋଟାଲି 2, 4 6ଟା ଆଉ ଗୋଟେ ଆସୁଥିଲା ନା ତଳେ, 7ଟା ହେଉଛି, 7ଟା ହେଉଛି। ଆପଣ ଏଇ ଯେଉଁ 2ଟା ଯଦି ରହିଲା, ଏଇ ଯେଉଁ ରେଡ଼ରୁ ରେଡ଼ ଉପରୁ ସବୁବେଳେ ରଖିବି, ହଁ ହଁ, ଯାହାର ଏଇଟା FI ଇଞ୍ଜିନ୍। ଏଇଟା କିଛି ଆଫ୍ଟର ମାର୍କେଟ କିଛି ଲଗେଇ ପାରିଲନି? ନା ନା, ମୁଁ ସେଇଟା କିଛି ବି ଲଗେଇନି, ଏଇଟା ଲଗେଇବାକୁ ପଡ଼ିବ ତାକୁ। ଆଚ୍ଛା, ଆଉ ଏଇଟା ଇଞ୍ଜିନ୍ କଭର୍ଟା ନୁହଁ, ଏଇଟା ମୁଁ ନିଜେ ଲଗେଇଛି, ଏଇଟା ଇଞ୍ଜିନ୍ କଭର୍ଟା, ଇଞ୍ଜିନ୍ ନହେଲେ ସବୁବେଳେ ଏଇଟା ବି ଦେଇନଥିଲା ନା? ନା, ଏଇଟା ଦେଇନଥିଲା, ଏଇଟା ମୁଁ ବାହାର ଆଣି ଲଗେଇଲି। ଆଚ୍ଛା, ଏଇଟା କିନ୍ତୁ କଭର୍ଟା ହେଲା ଠୁ ଭଲ ଲାଗେ ଆମର, କ'ଣ କହିଲ, ଏଇଟା ଏଇଟା ବହୁତ ଛୋଟ ଗାଡ଼ିକୁ ଇଞ୍ଜିନ୍ଟା ବହୁତ ବଡ଼ ହେଇଯାଉଛି ନା? 350 cc ଗାଡ଼ି ସାଇଜ୍ ଦେଖିଲେ ବହୁତ ଛୋଟ ହେଉଛି। ଆମର ଗୋଟେ ଅଛି MT15, ତା ଇଞ୍ଜିନ୍ ଅନୁସାରେ ତା ଗାଡ଼ି ପାଇଁ ସାଇଜ୍ ଠିକ୍, ତା'ର ଯେହେତୁ 155 cc ଇଞ୍ଜିନ୍, ତା ଗାଡ଼ି ଅନୁସାରେ ତା ଇଞ୍ଜିନ୍ ଠିକ୍ ଅଛି, କିନ୍ତୁ ଇଏ ବହୁତ ଛୋଟ ହେଇଯାଉଛି, ତା ଇଞ୍ଜିନ୍ ସେ ହେଇଯାଉଛି 350। ତ ଚାଲ ଆମେ, ଆପଣଙ୍କୁ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ, ଆପଣ ଏଇ ଗାଡ଼ି ବିଷୟରେ ଏତେ ଡିଟେଲ୍ସ ଦେଲେ ଆମ ଭିୟର୍ସମାନଙ୍କୁ। ଚାଲ ଏବେ ଆମେ ଘରକୁ ଯିବା, ଏବେ ଆମେ ଆସି ଘରେ ପହଞ୍ଚିଗଲୁ। ଯଦି ଆପଣ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗୁଥିବ, ଲାଇକ୍ ସେୟାର୍ ଆଣ୍ଡ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଭୁଲିବେନି। ରହୁଛି, ଧନ୍ୟବାଦ, ଜୟ ଜଗନ୍ନାଥ।